কাছের মানুষ কিংবা প্রিয় মানুষটা যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু দুনিয়াটাই ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুদের, মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন বরিশাল থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা ভালো নেই তো আমি কিন্তু 25 তারিখ মঙ্গলবার দিন এসেছি। মঙ্গলবার দিন বিকালে আমি রওনা দিয়েছি আর বুধবার দিন রাত 2:30 থেকে 3টার ভিতরে কিন্তু আমি বরিশাল পৌঁছে গেছি। তো সকালবেলা যখন হয়েছে তখন কিন্তু হাসপাতালে চলে এসেছি আর হাসপাতালে আমরা সবাই এসেছি। আমরা হাসপাতালে নানুকে দেখব আর আপনাদের ভাইয়া আর মামারা চলে যাবে বাজারে। এদিকে রাইসুলকেও নিয়ে এসেছি, কারণ রাইসুল ছিল আমার নানুর কলিজার টুকরা। সব সময় বলতো যে আমার আব্বাটা কীভাবে সুখে থাকবে, কীভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রাইসুলের হাত দুটো শুধু পাপ্পা দিয়ে বলতো, আমার আব্বার হাতটা অনেক সুন্দর আর খুবই আদর করতো। কারণ রাইসুল কিন্তু আমার নানু ছিল হসপিটালে, রাইসুলের জন্মের সময়, রামিসার জন্মের সময় আমার নানু হসপিটালে ছিল আমার সাথে। আমাকেও কিন্তু আমার নানু লালন পালন করেছেন একেবারেই নবজাতক শিশু থেকে। সেই সুবাদে কিন্তু অ্যাটাচমেন্টটা একটু বেশি আর একসাথেই আমরা বেড়ে ওঠা, আমি আর আমার ছোটো খালা, আমার নানুর কাছেই কিন্তু আমরা মানুষ। আমার নানু কিন্তু ঢাকাতেই ছিলেন। হসপিটালে আমরা চলে এসেছি, তো হসপিটালে আসার পরে আমরা নানুকে দেখব। আর এই প্রথম আমি বরিশালে এসে কিন্তু প্রথম দেখছি, আর প্রতিদিনের ভিডিও আসলে সেভাবে করে শেয়ার করতে পারিনি। যখন যতটুকু পেরেছি সেটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু নানু অসুস্থ ছিল, কারোরই মন মেজাজ সেরকম ভালো ছিল না, আর আমরা ছিলাম হসপিটালে, আপনাদের ভাইয়া আর মামা চলে গেছে বাজার করতে, কারণ বেঁচে থাকতে তো খেতে হবে, তাই না? জীবন তো চলবেই, তো বাজার করতে হবে, তো সেজন্য বাজারে চলে গিয়েছে, সব কিছুর কেনাকাটা করছে। আর আমরা কিন্তু হসপিটালে সকালবেলা আসি, আবার দুপুরের আগে বাসায় চলে গিয়ে রান্নাবান্না শেষ করে হসপিটালে যারা থাকেন তাদের জন্য খাবার দিয়ে আর আমরা খেয়ে দিয়ে কিন্তু একেবারে বিকেলে আসি। আবার রাত 10টা 11টা পর্যন্ত কিন্তু হসপিটালে থাকি। আর আমার নানুর সাথে আমার সেজোখালা আর মেজোখালা, এই দুজন কিন্তু নানুর সাথে থাকেন, কারণ একা একা কিন্তু আমার নানুকে হ্যান্ডেল করা যায় না। কারণ যেহেতু আমার নানু নিজে চলাফেরা কিছুই করতে পারে না, কোনো মুভমেন্টও করতে পারেন না, তাকে খাওয়ানো আর তাকে কিন্তু খাওয়াতে হয়, মানে নাকের ভিতরে যে পাইপ দিয়েছে সেই পাইপের মাধ্যমে খাওয়াতে হয়। আর নানু কিন্তু শুধু চিকেন স্যুপ খায়, আর স্যুপটা কিন্তু হসপিটালের বাইরে কিনতে পাওয়া যায়, সেখান থেকেই স্যুপটা কিনে তারপরে দেওয়া হয় আর ওই পাইপের মাধ্যমে কিন্তু খাওয়ানো হয়। এমনকি মেডিসিনটাও কিন্তু পানিতে গুলিয়ে পাইপের মাধ্যমে খাওয়ানো হয়। নানুকে এক পাশ থেকে আরেক পাশেও কিন্তু নাড়াচাড়া করতে হয়, কারণ নানু যেহেতু নিজে থেকে কিছুই করতে পারে না, পিঠে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সেজন্য নানুকে এপাশ ওপাশ দুপাশেই করতে হয়। যাকে বলে আর কি নিথর দেহ, শুধু শ্বাসটাই চলছে এমন অবস্থা। সবাই আপনারা বেশি বেশি করে আমার নানুর জন্য দোয়া করবেন। আমি কিন্তু খবরটা পাওয়ার পরে কিন্তু এক মুহূর্তও দেরি করিনি, সাথে সাথেই কিন্তু আমি যেই বাসটা আমি পেয়েছি সেই বাসে করেই কিন্তু আমি এসেছি। রামিসাকে বাসায় একা রেখে এসেছি, কারণ রামিসার প্রিটেস্ট পরীক্ষা চলতেছিল, ওকে নিয়ে আসা সম্ভব না। আর আমি যে কয়দিনের জন্য আসব সেটাও কিন্তু আমি জানি না, সেজন্য ওকে নিয়ে আসিনি। আর এই সিদ্ধান্তটা কিন্তু রামিসাই নিয়েছে, ওই কিন্তু বলেছে তোমরা যাও, আমি একা একা থাকতে পারবো। তো প্রথম দিকে ও আমার আব্বু আম্মু, আমার ভাই, ভাইয়ের বউ ওদের কাছে ছিল, আর এরপরে তো আমার আব্বু আম্মু চলে গিয়েছিলেন আমার নানুর কে দেখার জন্য, আর আমার ভাই আর ভাইয়ের বউ ছিল, তো তখন আবার ওদের কাছে ছিল, সেজন্য আমি সাহস করে কিন্তু আমি আসতে পেরেছি। আর রাইসুল যেহেতু খুবই ছোট, হসপিটালে প্রথম দিকে যাওয়ার পরে রাইসুল হসপিটালের রোগীদের অবস্থা দেখে কিন্তু খুব ভয় পেয়ে যায় আর খুবই একটা কেমন একটা অবস্থায় থাকে, মানে খুব ছটফট করে, সেজন্য আর এরপর থেকে রাইসুলকে আর হসপিটালে নিয়ে আসি নাই। আর আসলেও অল্প কিছুক্ষণ থাকার পরে আপনাদের ভাইয়া ওকে নিয়ে বাসায় চলে যেত, আর আমি আমার ছোটো খালা, সেজোখালা, মেজোখালা এরা কিন্তু হসপিটালে থাকতাম। এমনকি আমাদের যে মালিক মামা উনিও আমাদের সাথে থাকতেন। এক মুহূর্ত কিন্তু আমরা নানুকে কাজ ছাড়া করতাম না, শুধুমাত্র কাজের দরকার যখন তখন বাসায় আসতাম।
আর এদিকে হসপিটাল থেকে যা মেডিসিন দেওয়া সেগুলো তো দিচ্ছেন, যেহেতু মগজে মাথার যে ব্রেন ব্রেন ড্যামেজ হয়ে গেছে সেটার জন্য ভ্যাকসিন দিচ্ছেন, আর স্যালাইন চলতেছে, এই তো নানুর চিকিৎসা বলতে আর কিছুই নেই। যেহেতু এক পাশ প্যারালাইজড হয়ে গিয়েছেন, উনি নাড়াচাড়া করতে পারতেন না, চোখও খোলেননি। আমি আসলে অনেকবার ডেকেছি নানুকে, কিন্তু নানু আসলে কোনো সাড়া শব্দই দেয়নি। এত তাড়াতাড়ি এসেও কিন্তু আমি আমার নানুর সাথে একটু কথাও বলতে পারিনি, নানু কিন্তু চোখ মিলেও তাকায়নি। আমি সেই এটাই ভুলতে পাচ্ছি না যে আমি আরও আগে কেন আসলাম না, আসলে হয়তোবা আমি আমার সাথে নানুর কথা হতো। আমার সাথে কোরবানি ঈদের 4 থেকে 5 দিন আগে কথা হয়েছিল, তখন কিন্তু নানু আমার সাথে খুবই অভিমান হয়ে কথা বলেছিল যে তোর সাথে কোনো কথা নেই, তোর সাথে আমি রাগ করেছি। তা আমি কিন্তু নানুকে বলেছি, নানু আমার সাথে রাগ করবেন না, মাফ করে দেন, আসলে আমি সংসার শরীর সব কিছু নিয়ে কিন্তু আমি আর পারিনি নানুর সাথে দেখা করতে যেতে, আসলে সেভাবে হয়ে ওঠেনি, যেহেতু দুই বাচ্চা, দুই বাচ্চার পড়াশোনা, হাজব্যান্ড, সংসার সব কিছু মিলিয়ে, আর আমি একটু অসুস্থই ছিলাম আমার পা ব্যথার জন্য, সেজন্য আমি আসলে যেতে পারিনি, নানুর সাথে ফোনে কথা বলেছিলাম। তখন নানুর খুব অভিমান নিয়ে আমার সাথে কথা বলেছিল, সেই কথাটাই হয়তো বা নানুর সাথে আমার মানে শেষ কথা, নানুকে আমি দেখতে পারিনি, কথাও বলতে পারিনি। আর যখনই বা ছুটে আসলাম তখন নানু নিথর দেহে পড়ে আছে হসপিটালের বেডে, শুধু দেখতেছি তার বুকের শ্বাসটাই চলছে, খুব উত্থাল পাথাল শ্বাস চলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শেষের দিকে তো অক্সিজেন দিতে হয়েছে। তো আমি যেহেতু মঙ্গলবার এসেছি আর পৌঁছাতে পৌঁছাতে বুধবার, তো বুধবার বৃহস্পতি শুক্র এভাবেই কিন্তু আমাদের দিনগুলো যাচ্ছে, নানুর কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আর আমি কিন্তু প্রতিদিনের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যখন যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা আমাকে মাফ করে দিবেন, কারণ এর থেকে বেশি কিছু আসলে করা যায় না। ছোট ছোট ক্লিপ নিয়ে কিন্তু আমি সাজিয়ে আপনাদের সাথে দেখিয়েছি, আপনারা যেহেতু আমার প্রিয় ভাই বোন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো বাজারটা করে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের রান্নাবান্না করতে হবে, হসপিটালে খাবার দিতে হবে, অনেক কাজ আর সব কিছুই তো করতে হবে, মন খারাপের ভিতর থেকেই আমাদের এগুলো কিন্তু করতেই হবে। সবার কাছে আবারও বলে নিয়েছি, সবাই বেশি বেশি করে আমার নানুর জন্য দোয়া করবেন, এদিক থেকে মামা মাছটা কাটিয়ে নিয়ে যাচ্ছেন, এর জন্য কিন্তু আমাদের একটু সুবিধা হবে, তা না হলে আসলে এত কাজ করে কুলানো যায় না, যেহেতু অনেক মানুষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।